জেল হত্যা দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ত শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুই নভেম্বর শনিবার বিকেলে আয়োজিত আলোচনা সভাত সভাপতিত্ব করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী। এই জিনিসটা বলতে চাই, একটা দলে আমাদের অনেক কর্মী বাইরে বাইরে ঝগড়া হয়, এইটাকে সাংগঠনিক ভিত্তিতে দেখে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ করি, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে সাজাই। তারা বিষদার উড়ে বেলাদের দুর্নীতির দমন করার দের ক্রিয়া ভোজন কিন্তু আর আওয়ামী লীগের নেতা হল পেন আর আমার হতা, কিন্তু হাজার হাজার কোটি টিয়া লোপার আইক আন্তর্জাতিক পলিটিক্স জাতীয় পলিটিক্স নগরি আর এলাকার পলিটিক্স করি। অভিন্ন থেকে সমস্ত ষড়যন্ত্র যারা আওয়ামী লীগের বিরুদ্ধে করে, যারা স্বাধীনতার বিপক্ষে করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বপনের পরিচালনায় সভাত অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তহিদুল আলম বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান HM আবু তৈয়ব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম চৌধুরী, আহমদুর রহমান চৌধুরী সহ আরবতকে। আরবের বিল্লাহ দাদ কর্তৃক তারা বড় বড় ডেক্স নিউজ C+ TV।